সপ্তম শ্ৰেণী গণিত পুস্তৰ আও এক ভিডিঅ' সমস্ত স্বাগত আজি আমি সপ্তম শ্ৰেণী সপ্তম অধ্যায় ত্ৰিভুজৰ ধৰ্মৰ আমি ত্ৰিভুজৰ মধ্যমা ত্ৰিভুজৰ উচ্চতা অ ত্ৰিভুজৰ বহিষ্কোণ বিষয়ে আলোচনা কৰিবা তাৰ আচন্তু আমি ভিডিঅ' কু যা ত্ৰিভুজৰ মধ্যম এ বি চি এক ত্ৰিভুজ অটে ଏ ଜାଗାରେ ବି ସି ବାହୁ ମଧ୍ୟବିନ୍ଦୁ ହେଉଛି ଡି ବି ଡିର ଦୈର୍ଘ୍ୟ ଯାହା ଡି ସିର ଦୈର୍ଘ୍ୟ ତାହା ତ୍ରିଭୁଜ ଏ ବି ସିରେ ବି ସି ବାହୁ ମଧ୍ୟବିନ୍ଦୁ ହେଉଛି ଡି ବି ସି ବାହୁ ସମ୍ମୁଖୀନ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ହେଉଛି ଏ ଆମେ ଏ ରୁ ଡି କୁ ଯୋଗ କରିବା ଗୋଟିଏ ରେଖାଖଣ୍ଡ ଅଙ୍କନ କରିବା ଯାହା ଏରୁ ଡିକୁ ଯୋଗ କରୁଥିବ ତାହେଲେ ଏରୁ ଡିକୁ ଯୋଗ କରୁଥିବା ରେଖାଖଣ୍ଡ ଏ ଡିକୁ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସିର ଏକ ମଧ୍ୟମା କୁହାଯାଏ ଏ ଜାଗାରେ ଏ ଡି ହେଉଛି ତ୍ରିଭୁଜର ଗୋଟିଏ ମଧ୍ୟମା ଏ ଜାଗାରେ ବି ଡି ଓ ସି ଡ଼ିର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ ଅଟେ ତ୍ରିଭୁଜର ଗୋଟିଏ ବାହୁ ମଧ୍ୟବିନ୍ଦୁ ଓ ଉକ୍ତ ବାହୁ ସମ୍ମୁଖୀନ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁର ସଂଯୋଜକ ରେଖାଖଣ୍ଡକୁ ତ୍ରିଭୁଜର ଏକ ମଧ୍ୟମା କୁହାଯାଏ ତ୍ରିଭୁଜର ଗୋଟିଏ ବାହୁର ମଧ୍ୟବିନ୍ଦୁ ଓ ଉକ୍ତ ବାହୁ ସମ୍ମୁଖୀନ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁର ସଂଯୋଜକ ରେଖାଖଣ୍ଡକୁ ତ୍ରିଭୁଜର ଏକ ମଧ୍ୟମା କୁହାଯାଏ ଏକ ତ୍ରିଭୁଜର ପ୍ରତ୍ୟେକ ଶୀର୍ଷବିନ୍ଦୁରୁ ଏକ ତ୍ରିଭୁଜର ପ୍ରତ୍ୟେକ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ଦେଇ ଗୋଟିଏ ମାତ୍ର ମଧ୍ୟମା ଅଙ୍କନ ସମ୍ଭବ ଅଟେ ଆମେ ଏକ ତ୍ରିଭୁଜର ପ୍ରତ୍ୟେକ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ଦେଇ ଗୋଟିଏ ମାତ୍ର ମଧ୍ୟମା ଅଙ୍କନ କରିପାରିବା ଗୋଟିଏ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁରୁ ଗୋଟିଏ ମଧ୍ୟମା ଠିକ୍ ସେହିପରି ଆମେ ତ୍ରିଭୁଜର ଯେଉଁ ତିନୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ଥାଏ ସେଠି ଯଦି ଆମେ ମଧ୍ୟମା ଅଙ୍କନ କରୁଛୁ ଏ ବି ସି ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ତ୍ରିଭୁଜରେ

ত্রিভুজর মধ্যমা তিনোটি এক বিদুগামী অটেন এর অর্থ সে পরস্পরক গোটি বিন্দু ছেদ করে থাকে ত্রিভুজর মধ্যমা তিনোটি যে ছেদ করতে তাহলে ভরকেন্দ্র কুহা ত্রিভুজর মধ্যমা তিনোটির ছেদবি ভরকেন্দ্র কুয়া বর্তমানে আমি দেখা ত্রিভুজর উচ্চতা ত্রিভুজর উচ্চতা কাহক কুযায় এ বি চি আমি গোটেই ত্ৰিভুজ অংকন কলে এ শীৰ্ষবিন্দুৰু নবে ডিগ্ৰী কোণ অংকন কৰি বি চি বাহুকু স্পৰ্শ কৰো বা গোটেই ৰেখাখণ্ড অংকন কৰিব এ শীৰ্ বিন্দুৰু তাৰ বিপৰীত বাহু বি চি প্ৰবে ডিগ্ৰী কোণ কৰি স্পৰ্শ কৰো বা আমি গোটেই ৰেখাখণ্ড অংকন কলে এটা হ'ল এ ডি এ ডি কুক লম্বায় এডি হ'ল

জেড মধ্য গোটে উচ্চতা তালে এক ত্রিভুজরে সর্বমোট আমি তিনোটি লম্ব অঙ্কন করে পারা তিনোটি যেহেতু লম্ব অঙ্কন করে পাব তার উচ্চতা হয়ে পাব ত্রিভুজর লম্বিনোটি এক বিন্দুগামী অটেন এর লম্বিনোটি একুগামী অটেন ত্রিভুজর পরিকেন্দ্র পরিকেনেন্দ্র যায়। বা উচ্চতা তিনোটি রেদবিদুক আমি পরিকেন্দ্র করে পিভুজর বহিষ্ঠ কোন ও এর ধর্ম ত্রিভুজর বহিষ্ঠ কোণ প্রথমে আমি গোটে ত্রিভুজ নেলে এ বি গোটি কোণ বি গোটি কোণ সি গোটি আমি ত্রিভুজের তিনোটি কোণ থাক আগর জাছু ত্রিভুজর যে তিনোটি কোণ থাকে সেই কোণ তিনোটি কু ত্রিভুজর অন্তহস্থ কোণ যায়। ত্রিভুজের যে তিনোটি কোণ আমি পূর্ব জাগিছি সেগুলা হচ্ছে ত্রিভুজর অন্তস্থ কোণ বিসি সি বাহু সি দিগরে বর্ধিত কলে আমি সিডি ডি রশ্মি পাইলে সিডি ডি রশ্মি অঙ্কন করা যাই বিসি বাহু সিডি ডি এক অংশ অটে বিশি বাহুটি ত্রিভুজর এ বি সি ত্রিভুজের বিশি বাহুটি সি ডি বিসি রশ্মি এক অংশ বর্তমান এসি ও সি এসি বাহু ও সি ডি রশ্মি দ্বারা গোটে কোণ উৎপন্ন হোক সেই কোণটি হচ্ছে কোণ এ CD ডি ও সিএ বাহু দ্বারা গোটে কোণ উৎপন্ন হল তা হচি এ সি ডি কোণ এসিডি কোণটি ত্রিভুজর অন্তঃস্থ কোণ নুহে এসিডি কোণটি ত্রিভুজের অন্তস্থ কোণ এ সি সন্নিহিত রিহিত অটে এ র সন্নিহিত কোণ অটে যেহেতু এটা র গটে অন্তস্থ কোণর সন্নিহিত তেন করে এখন ত্রিভুজর গোটে বহিষ্ঠ কোণ যায়। এসিডি কোণকু ত্রিভুজ এব কোহা যায়। এ জায়গায় এসিডি হোচি ত্রিভুজ গোটে বহিষ্ট কোণ ত্রিভুজর গোটি অন্তহকোণর সন্নিহিত পরিপূরক কোণকু বহিষ্ট কোণ কুয়া মনে রকম ত্রিভুজর গোটি অন্তস্থ কোণর সন্নিহিত পরিপূরক কোণকু ত্রিভুজর গোটে বহিষ্ট কোণ কুয়া যায় আমি দেখিপা এ বি সি ত্রিভুজরে কু সি দিগরে বর্ধিত কলে এ জায়গায় সি ডি রশ্মি পাইলে বর্তমানে এটি যে কোণ সুষ্টি হল তা হচ্ছে গোটে বহিষ্ঠকোণ বর্তমানে আমি এ শীর্ষবিদুে সি এ বাহ কু এ দিগরে বর্ধিত কলে এটি আমি এর রশ্মি এ এ এচ গোটে বহিষ্ট কোণ সৃষ্টি হচ্ছে ঠিক আমি এ বি দিগুক যদি বর্ধিত কলে এ গোটে কোণ আমে পাই এ জায়গায় এই কোণ হচ্ছি সি বি জি কোণ সি বি জি ত্রিভুজর গোটে বহিষ্ঠ কোণ হব সেইপরি যদি দেখা এবি সি ত্রিভুজরে আমি কু বর্ধিত কলে বিসিকে মধ্য গোটে বহিষ্ঠ কোণ হব এবং এ বি সি ত্রিভুজে এ শীর্ষবিদু বি এ দিগরে যদি বর্ধিত করা তাহলে আমি আর গোটে বহিষ্ঠ পাইবা সি এ এফ আমি এটি গোটে বহিষ্ঠ পাইলে সি এ এফ এবি সি ত্রিভুজে আমি বি শীর্ষবিদু দিগক যদি আমি বড় সি বি সিবি কোন যদি বি শিষবি দিগু বে এ বি ই এক বহিষ্ট কোণ পাইবা তাহলে গোটি ত্রিভুজরে সর্বমোট যদি আমি বহিষ্ঠ কোণ কথা চিন্তা করা তাহলে বি সি কু সি এ কু এ

ଗୋଟିଏ ତ୍ରିଭୁଜର ଛଅ ଗୋଟି ବହିଷ୍ଠକୋଣ ସମ୍ଭବ ଅଟେ ଠିକ୍ ସେହିପରି ଆମେ ଯଦି ଗୋଟିଏ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁରେ ଦେଖିବା ଏ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁରେ ଦୁଇଟି ବହିଷ୍ଠ କୋଣ ହେବ ତ୍ରିଭୁଜର ପ୍ରତ୍ୟେକ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁରେ ଆମେ ଦୁଇଟି ଲେଖାଏଁ ବହିଷ୍ଠ କୋଣ ଅଙ୍କନ କରିପାରିବା ତାହେଲେ ଦୁଇଟି ବହିଷ୍ଠକୋଣ ଅଙ୍କନ ସମ୍ଭବ ଅଟେ ଏହି ବହିଷ୍ଠକୋଣରେ ଆମେ ଦେଖିବା ବହିସ୍ଥ କୋଣ ଏ ସି ଡି ତ୍ରିଭୁଜର ଅନ୍ତସ୍ତକୋଣ এসি বি র সন্নিহিত অটে কিন্তু অন্য দুইটি কোন অন্তস্থ কোন B, এ সি ও কোন এ বি সি কু বহিষ্ট কোন এ সি ডি অন্তস্থ দূরবর্তীকোণ কে এ জায়গায় এ সন্নিহিত অটে বাকি কোণ দুইটি সন্নিহিত নুহতি সে হচ্ছে অন্তস্থ দূরবর্তীকোণ এ জায়গায় যে অন্তস্থ দূরবর্তী কোণ দুইটি অনেক সংক্ষেপে গোটা কু বিহা আপনি কহিবা কবা সেই কোণ দুইটা আনিকি যদি এই কোণ উপরে এসি ডি কোণ উপরে যায় কণ হচ্ছে আমি অনুমান করা এ জায়গায় কোণ ও কোণ বি মিশিকি এসিডি সহ সান হচ্ছে এ পরিমাণ কোণ এ ও কোণ বি রিমাণ সহিত সান

ତାହେଲେ ଆମେ କହିପାରିବା ବହିସ୍ତକୋଣ ଏ ସି ଡ଼ି ସମାନ କୋଣ ଏ ବି ସି ଯୋଗ କୋଣ ବି ଏ ସି ଏଠୁ ଆମେ ଯେଉଁ ଦେଖିଲେ ଏଇଠୁ ଆମେ ଜାଣିଲେ ଯେ ଏକ ତ୍ରିଭୁଜର ଗୋଟିଏ ବହିଷ୍ଠକୋଣର ପରିମାଣ ଏହାର ଅନ୍ତଃସ୍ଥ ଦୂରବର୍ତ୍ତୀ କୋଣ ଦ୍ୱୟର ପରିମାଣ ସମଷ୍ଟି ସହିତ ସମାନ ଏକ ତ୍ରିଭୁଜର ଗୋଟିଏ ବହିଷ୍ଠକୋଣର ପରିମାଣ ଏହାର ଅନ୍ତଃସ୍ଥ ଦୂରବର୍ତ୍ତୀ କୋଣ ଦ୍ୱୟର ପରିମାଣର ସମଷ୍ଟି ସହ সান অটে এ জায়গায় এ ও বি কোণর সমষ্টি এ সি ডি সহ সান অটে বর্তমান আমি আউ কিছু করি দেখা এ জায়গায় গোটিয়ে শীর্ষবিদু দুইটি বহিষ্ঠ কোণ অঙ্কন কলে এবার আমি কোণ দুইটি পরিমাণ আপিকি দেখিবা সি এ এফ ইার পরিমাণ হচ্ছে শহে সতেরো ডিগ্রি সিএএফ গোটে বহিষ্ট কোণ হলা এ শিষবিদুের অঙ্কিত সিএএফ্রিম হচ্ছে শহে সতের ডিগ্রি বর্তমান অন্য বহিষ্ট কোণ বি এ এ পরিমাণ আমি দেখা এর পরিমাণ হচ্ছে শহে সতেরো ডিগ্রি এখানে আমি দেখলে এ শিষ্য অঙ্কিত উভয় বহিষ্টকোণর পরিমাণ সান ସିଏ ଏଫ୍ର ପରିମାଣ ବି ଏ ଏ ଏଚ୍ ସହିତ ସମାନ ଅଟେ କାରଣ ଉଭୟ ପ୍ରତୀପ କୋଣ ଅଟନ୍ତି ଉଭୟ ବିପରୀତ କୋଣ ଅଟନ୍ତି ତେଣୁକରି ଉଭୟର ପରିମାଣ ସମାନ ଅଟେ ଏ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁରେ ଅଙ୍କିତ ଗୋଟିଏ ବହିଷ୍ଠକୋଣ ବିଇ ବି ଏଇ ଇ ବି ଶୀର୍ଷବିନ୍ଦୁରେ ଅଙ୍କିତ ବହିସ୍ତକୋଣ ଏ ବି ଏଫ୍ ଏବଂ চি বিন্দুৰে আমি গোটেই বহিষ্ঠকোণ অংকন কলে এ চি জি বৰ্তমান আমি এ শিষুবিন্দুৰে অংকিত বহিষ্ঠ কোণ আৰু ইয়াৰ অন্তহস্ত কোণ উভয় মা পোৱা এ শিষ্য বিন্দুৰে অংকিত অন্তহস্ত কোণৰ পৰিে এতিয়া তেষঠি ডিগ্ৰী পাইলে ইয়াৰ বহিষ্ঠ কোণ ইয়াৰ পৰিমাণ আমি পাইলে শে সতৰ ডিগ্ৰী এই জাগেৰে ଉଭୟର ପରିମାଣ ସମଷ୍ଟି ବି ଏ ସି ଓ ବି ଏ ଇ ଉଭୟକୁ ଯଦି ମିଶିବା ତେଷଠି ଡିଗ୍ରୀ ଯୋଗ ଶହେ ସତର ଡିଗ୍ରୀ ସମାନ ହେଲା ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ଉଭୟର ସମଷ୍ଟି ହେଉଛି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ଉଭୟ ସରଳ ଯୋଡ଼ି କୋଣ ସୃଷ୍ଟି କରୁଛନ୍ତି ବା ଉଭୟର ପରିମାଣ ପରସ୍ପର ପରିପୂରକ ଅଟେ ବର୍ତ୍ତମାନ ବି ବିନ୍ଦୁରେ ଅଙ୍କିତ ବୈଷ୍ଣକୋଣ ଓ ଅନ୍ତସ୍ତକୋଣକୁ ମାପିବା ଅନ୍ତସ୍ତକୋଣର ପରିମାଣ ହେଲା এ জায়গায় তেস্তর ডিগ্রি অন্তস্থ কোণর পরিমাণ হোক তেস্তরী ডিগ্রি বিন্দুের অঙ্কিত বহিষ্ট কোণর পরিমাণ হচ্ছে শহে সাত ডিগ্রি বিন্দুয় অঙ্কিত বহিষ্টকোণর পরিমাণ আমি দেখিপাল এবিএফ্র পরিমাণ হল শহে সাত বর্তমান এবি সি এ বি এফ কোণৰ পৰিমাণ সমষ্টি যদি মিছিব তেৰী ডিগ্ৰী যোগ শহে সাত ডিগ্ৰী সমান হ'ল শহে অশী ডিগ্ৰী উভয়ৰস্পৰ পৰিপূৰক হ'ব উভয় মিশিলে যিহেতু শহে অশী ডিগ্ৰী হ'লে ত'লে উভয়ৰস্পৰ পৰিপূৰক অটতি বৰ্তমান চি বিন্দুৰে ঠিক কোণ দুইটি মাপ অন্তহস্ত কোণ বহিষ্ট কোণ অন্তহস্ত কোণক যদি আমি মা পোৱা এতিয়া আমি দেখি পাওঁ ୟାର ପରିମାଣ ହେଉଛି ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଏ ସି ବିର ପରିମାଣ ହେଲା ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ବର୍ତ୍ତମାନ ବହିସ୍ତ କୋଣ ଏ ସି ଜି ୟାର ପରିମାଣ ହେଲା ଶହେ ପଇଁତିରିଶ ଡିଗ୍ରୀ ବହିସ୍ତ କୋଣ ଏ ସି ଜିର ପରିମାଣ ହେଲା ଶହେ ପଇଁତିରିଶ ଡିଗ୍ରୀ ଯଦି ଆମେ ଉଭୟ ଏ ସି ବି ଓ ଏ ସି ଜିକୁ ମିଶାଇବା ଏମାନଙ୍କର ସମଷ୍ଟି ଯଦି ବାହାର କରିବା ତାହେଲେ ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଯୋଗ ଶହେ ପଇଁତିରିଶ ଡିଗ୍ରୀ ଯଦି କରିବା ତାହେଲେ ଏଇଟା ହେଇଯିବ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ଉଭୟ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ହେଲେ ୟାର ଅର୍ଥ ଉଭୟ ହେଉଛନ୍ତି ପରସ୍ପର ପରିପୂରକ ଗୋଟିଏ ଶିଷ୍ୟ ବିନ୍ଦୁରେ ଅଙ୍କିତ ବୈଷ୍ଠ କୋଣ ଓ ତାର ଅନ୍ତସ୍ଥ ସନ୍ନିହିତ କୋଣର ସମଷ୍ଟି ହେଉଛି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ଏଠି ଆମେ ତିନୋଟି ଯାକ ପରୀକ୍ଷା କରି ଦେଖିଲେ ତିନୋଟି ଶିଷ୍ୟ ବିନ୍ଦୁରେ ଥିବା ଅନ୍ତସ୍ତକୋଣ ଓ ବହିସ୍ତକୋଣର ସମଷ୍ଟି ତାହେଲେ ଏ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁରେ ଯେଉଁ ଅନ୍ତସ୍ତକୋଣ ଓ ବହିସ୍ତକୋଣ ଅଛି ତାର ସମଷ୍ଟି ହେଉଛି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ବି ବିନ୍ଦୁରେ ଥିବା ଅନ୍ତସ୍ତକୋଣ ଓ ତା'ର ଗୋଟିଏ ବହିସ୍ତକୋଣ ମିଶିଲେ ହେଲା ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ସି ବିନ୍ଦୁରେ ଥିବା ଅନ୍ତସ୍ତକୋଣ ଓ ତାର ବହିସ୍ତକୋଣ ଗୋଟିଏ ବହିସ୍ତକୋଣର ସମଷ୍ଟି ହେଲା ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ଏଠି ଆମେ ଉଭୟ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ହେଉଛନ୍ତି ୟାର ଅର୍ଥ ଉଭୟ ପରସ୍ପର ପରିପୂରକ ଅଟନ୍ତି ଏକ ତ୍ରିଭୁଜର ଗୋଟିଏ ବହିଷ୍ଠ କୋଣ ଓ ତା'ର ସନ୍ନିହିତ ଅନ୍ତହସ୍ତ କୋଣର ପରିମାଣ ସମଷ୍ଟି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ବା ସେମାନେ ପରସ୍ପର ପରିପୂରକ ହେବେ ଉଭୟ କୋଣର ପରିମାଣ ପରସ୍ପର ପରିପୂରକ ହେବ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଗୋଟିଏ ଉଦାହରଣ ଦେଖିବା পার্শ্বস্ত চিত্র ত্রিভুজ এবি সি গোটে বহিষ্ঠ কোণ এবিডি অঙ্কন করা যাই কোণ এবিডি সান হচ্ছে শহে ডিগ্রি কোণ এ সান এক্স ডিগ্রি ও কোণ সি সমান পঁয়ত্রিশ ডিগ্রি হলে এক্সর মান কে আমি এই জায়গায় এক্সর পরিমাণ আমি বাহার বৰ্তমান যোন নিয়ম আমে দেখিলে সেই দৃষ্টিৰু গোটেই বহিষ্ঠকোণাৰ অন্তস্থ দূৰৱৰ্তী কোণ দ্বয়ৰ পৰিমাণ সমান অটে ত'লে কোণ এ বি গোটেই বহিষ্কোণ এণু কোণ এ বি সমান হৈ যাব কোণ এ যুগ কোণ চি ৰ পৰিমাণ কি আমি লিখিপাৰা এ বিৰ পৰিণ শে ডিগ্ৰী শে ডিগ্ৰী সমান এছ ডিগ্ৰী প্লছ পঁয়ত্ৰিছ ডিগ্ৰী হ'ব কি

ଏଠାରେ ଅଙ୍କିତ ଗୋଟିଏ ବହିଷ୍ଠ କୋଣର ପରିମାଣ ଶହେ ଚଉଦ ଡିଗ୍ରୀ ହେଲେ ତ୍ରିଭୁଜଟିର ପ୍ରତ୍ୟେକ କୋଣର ପରିମାଣ ନିର୍ଣ୍ଣୟ କର ଏ ଜାଗାରେ ସିର ପରିମାଣକୁ ଯଦି ଏକ୍ସ ନେବା ବିର ପରିମାଣ ହେଇଯିବ ଟୁ ଏକ୍ସ ଏ ଜାଗାରେ ବି ଏ ଇ ଗୋଟିଏ ବହିସ୍ତ କୋଣ ଅଟେ ଏହାର ପରିମାଣ ଦିଆଯାଇଛି ଶହେ ଚଉଦ ଡିଗ୍ରୀ ତେଣୁ ନିୟମ ଦୃଷ୍ଟିରୁ ବି ଏ ଇ କୋଣର ପରିମାଣ ଯାହା কোণ বি অ কোণ চি ৰ পৰিমাণ সমষ্টি সমান অটে ত'লে শেহ চৌদ ডিগ্ৰী সমান হৈ যাব টু এগ্ৰী টু এছি গ'লে থ্ৰী এগ্ৰী হৈ যাব ত'লে শেহ চৌদ ডিগ্ৰী সমান হৈ যাব থ্ৰী এক্স ডিগ্ৰী ত'লে আমি লিখিপাৰ শে চৌদ ডিগ্ৰী হৰণ তিনি সমান এগ্ৰী ত'লে শেহ চৌদ কু তিনি দ্বাৰা ভাগ কলে আমি পাই अड़तीस डिग्री तेणुक आमें लिखिपर एक्स डिग्री इक्वाल्स टू अड़तीस डिग्री तालोले कोण सी रिमाण आम पाई अड़तीस डिग्री थर्टी एट डिग्री होगा बी रिमाण हूँ टू एक्सले अड़तीस दुई गुण अड़तीस रु गुण क्या आम पाइबा छयस्तरी डिग्री तालि बी कोणर पिमाण है छयस्तरी डिग्री अंतस्थ कोण ए बाणर परिमाण आम पाइबा शहे अशी डिग्री माइनस शहे चौदह डिग्री সান হয়ে যাব ডিগ্রি তাহলে এটি কোণ এর পরিমাণ হল ডিগ্রি কোণ বি রমান ছয়স্তরী ডিগ্রি এবং কোণ বি রমাণ অগ্রি বর্তমানে দেখা ছ্বর পার্শ্বস্থ ত্রিভুজ এবি সান বিশি বহিষ্ঠ কোণ এ সিপি রমাণ শহে ডিগ্রি হলে କୋଣ ବି ଓ କୋଣ ଏର ପରିମାଣ ନିର୍ଣ୍ଣୟ କର ଏ ଜାଗାରେ ଯେହେତୁ ଏ ସି ଓ ବି ସି ସମାନ ଦିଆହେଇଛି ସେମାନଙ୍କର ସମ୍ମୁଖରେ ଥିବା କୋଣ ଗୁଡ଼ିକର ପରିମାଣ ସମାନ ଉଭୟକୁ ଆମେ ଏକ୍ସ ଡିଗ୍ରୀ ନେଇଯିବା କୋଣ ଏ ଓ କୋଣ ବି ଏ ଜାଗାରେ ଏ ସି ଇକ୍ୱାଲସ୍ ଟୁ ବି ସି ତେଣୁ କୋଣ ଏ ସମାନ କୋଣ ବି ହେବ ଏହାକୁ ଆମେ ଏକ୍ସ ଡିଗ୍ରୀ ମନେ କରିଛୁ কোণ এ সি এক বহিষ্ট কোণ অটে যেহেতু কোণ এ সি এক বহিষ্ঠ কোণ অটে তেমকি কোণ এ সিপি পরিমাণ সান হয়ে যাব কোণ এ প্লস কোণ বি এর এসিপি রন্তঃস্থ দূরবর্তী কোণ কোণ এ ও কোণ বি তাহলে শহে ষাটে ডিগ্রি সমান এক্স ডিগ্রি প্লস এক্স ডিগ্রি এস ডিগ্রি হচ্ছে উভয় এ ও বি রিমাণ ताले सोहे डिग्री समान ही जब x plus x समान 2x डिग्री तबे 2x डिग्री समान जो दी सोहे डिग्री है ला x रॉप परिमाण ही जब सोहे साठ बाय टू सोहे को दी द्वारा हरणों करले लिए हमें 80 डिग्री ताले x रॉप परिमाण जो दी ऑसी डिग्री है ला कोनो a ओ कोनो b उभय 80 डिग्री लिखा है बे ताले कोनो a ओ कोनो b इक्वल्स टू ऑसी डिग्री যদি এই ভিডিওটি আপন মানুষ ভাল লাগলা তাহলে নিশ্চিত ভাবে লাইক বটন ক্লিক করত যদি প্রথম থর এই চ্যানেল আসেন এবং এইপরি ভিডিও পাই চান তাহলে নিশ্চিত ভাবে সবসক্রাইব বটন ক্লিক করে বেল আইকন কু ক্লিক করা অল নোটিফিকেসন ক্লিক করে দিবু যাদারা আমি ছাড়ুয়া ভিডিওগুলো নোটিফিকেস আপনার প্রথম হি পাইপারে যদি কিছু মতামত থাকে নিশ্চিত ভাবে লিখি জনাইবে ধন্যবাদ